আজ আমি এটা বিশেষ উদ্দেশ্যে এসেছি। আপনি যে উদ্দেশ্য নিয়ে এসে থাকুন, আমরা আপনার কথা শুনতে আগ্রহী নই, আপনি যেতে পারেন। আমার আশ্চর্য লাগছে, এত কিছু ঘটে যাওয়ার পরও নির্লজ্জের মতো আবার এ বাড়িতে ঢুকেছে। লজ্জা ঘেন্না ভয় শকুন সামন্তের জন্য নয়, এখন সব মুখ বুঝে হজম করি, তারপর সব বুঝে কোপ মারব। কিছু বললেন আপনি? না না, ওই উনি আমাদের বড় ভালোবেসে নির্লজ্জ বললেন তো, আমি কিন্তু অতটা নির্লজ্জ নই। আগে যা কিছু ঘটে গেছে আমি কিন্তু সব ভুলে গিয়েছি। আসলে আমি আজকে এসেছি একটা সৎ উদ্দেশ্যে। আসালেন সৎ উদ্দেশ্য, তাও আপনার কি বলুন শুনি। এই যে এই নতুন বছর চলে এলো, এই নতুন বছরটা দিয়ে বরণ করবার জন্য একটা তো পার্টি শার্টি করতে হয়। নতুন বছরে আপনি পার্টি করবেন সেটা আমাদের বলার কি আছে? ওই যে আমাদের পাড়ার একটা কালচার আছে তো, এ পাড়ায় তো ফি বছর এমনটাই হয়। আমাদের পাড়ার এক একটা বাড়ি পার্টির দায়িত্ব নেয়। গত বছর ব্যানার্জিরা নিয়েছিল, এবার তোমরা আসি। তোমরা দায়িত্ব নিলে সে তো আর লেভেলে পার্টি হবে না, সে হবে একটা ইলাহি কাণ্ড। শোনো শকুন, আমাদের বাড়িতে এখন ওই পার্টি করার মতো সিচুয়েশন নেই। না না, আমি জানি আমি জানি, এ বাড়িতে অনেক দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে, তারই পাশাপাশি আমাদের রাজপুত্রের বিয়ের মতো আনন্দের ঘটনাও তো ঘটেছে। না না, অবশ্যই আমি পুরো দায়িত্ব নিতে বলতেছি না, পুরো দায়িত্ব নিতে হবে না, এই এক এক বাড়ি থেকে এক এক বাড়ি থেকে ওই এক একটা আইটেম আসবে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে কি হবে, কেউ গান করবে, কেউ আবার নাচ করবে। হ্যাঁ, আর যে জিতবে সবচেয়ে যাত্রা ভালো হবে তার একটা বিশেষ পুরস্কার দেওয়া হবে। উফ, একেও আবার এখনই আসতে হলো, একে শকুন তার উপরে গিয়েও পার্বতী, কিছু কাণ্ড না বাধায় আবার, ডিসকাস্টিং। ও বাবা, আমাদের তো রাজপুত্রের বউ নাকি, কি তো দেখতেছি একেবারে পারো ডিটো। এও আমাকে দেখে পারো পারো করছে, কি জ্বালা। কি যে করো ভায়া, কোথায় অন্য কাউরে দেখবে তা না, এ তো পুরো কার্বন কপি। এটা কারা গো মা? এই ভদ্রলোক হচ্ছেন শকুন বাবু। শকুন? শকুন আমার কোনো মানুষের নাম হয় নাকি? বৌমার খুব হাসি খুশি শকুন। ওনার নাম শকুন সামন্ত, মানে সবাই ডাকে ওনাকে শকুন বলে, কিন্তু বড়দের নিয়ে ওরকম হাসাহাসি করতে নেই পার্বতী। লেগেছে তো, ওই রকমই হয়। আরে বাপরে, আরে এমন ঝাঁপিয়ে পড়ে পাটা ধরে টানে, মাথা খারাপ নাকি? আরে না না, পা ধরে টানবে কেন, প্রণাম করতে গেছে আপনাকে। প্রণাম?
এইটা প্রণাম করো শ্রী। হ্যাঁ সষ্টাঙ্গে প্রণাম তো ও এইভাবেই গুরুজনদের প্রণাম করে। আরে আরে প্রণামের ঠেলায় তো মাথায় আলু গজিয়ে গেল। দাঁড়া দাঁড়া আমার হাতের তালু দিয়ে তোমার মাথার আলুতে গোছে দেব, এক্ষুনি সব আলু উবে যাবে। আলু এমনি উবে যাবে, তোমার আর ঘষতে হবে না। কি খারাপ একটা ব্যাপার হলো, তবে এরা সবাই বাড়িতে এসেছে, চট করে এনেদের জন্য একটু চা করে আনি। পার্বতী কোথায় যাচ্ছিস? গেছে, এবার এই শকুনটাও বিদায় হলে হয়। কি করছো তুমি? চা। এখন চা করছো? কে খাবে? এই শকুন জেঠারা এসছে ওদের জন্য। হ্যাঁ গো বাইরে গিয়ে দেখে এসো। তুমি ছাড়ো আমি চা করে নিয়ে যাচ্ছি। তুমি রান্না বান্না করছো, তুমি কাজ করছো, আমি করে দিচ্ছি। আরে এগুলো তো আমারই কাজ। এগুলো বাড়ির বউয়েরও কাজ। আর আমাদের পুরোহিত জেঠু কি বলতো জানো? অতিথি হলো নারায়ণ, তাদের সেবা যত্ন করতে হয়, দেখতে হয় যেন এতটুকু অযত্ন না। তোমাকে কি কেউ বলেছে চা করতে? আমি পাড়া গায়ের মেয়ে মালতিদি, অনেক কিছুই জানি না, তা বলে এতটুকু বলে দিতে হবে আমাকে? করো তুমি, আমি এটা বানিয়ে নিচ্ছি। তালিপরে মোদ্দা কথাটা হলো, এ বছরের পার্টির দায়িত্বটা আপনারাই নিচ্ছেন। তাহলে আমি চলি। আরে আরে কোথায় যাচ্ছেন? চা বানিয়ে নিয়ে এসেছিস সেনাদের জন্য? হ্যাঁ ওনারা অতিথি না, শুধু মুখে চলে যাবেন নাকি? বাড়ির অমঙ্গল হবে না? গ্রামের মেয়ে বলে সবাই ভাবছে খুব বোকা। বলেছিলাম না সাত শিয়ানার এক শিয়ানা। ঠিক বলেছো একদম নাগাম্মা, এই মেয়েটা না খুব ভালো করে জানে পিয়ার কি করে করতে হয়। বাহ চাটা বেশ বেড়ে হয়েছে। তবে কি না, যেটা বলতে চাইছিলাম সেটা হলো গিয়ে কি বলি, বলে ফেলুন কি বলতে চান। না মানে ওই ইয়ে ওই ওই এত ভনিতা না করে সোজাসুজি বলেই ফেলো না। না বলতেছি ওই পারো মানে ওই ওই পেদনি শাক শুননি এসবের উপদ্রব একটু কমেছে মনে হয় এই বাড়িতে। যা বলছেন মুখ সামলে বলুন। কি যে বলি, মাথায় তো কিছুই আসতেছে না। আরে আমার মনে হয় যে থাকলে তো এতক্ষণে একটা গন্ডগোল নিশ্চয়ই পাকাতো। আমার মনে হয় যে ওই নতুন বৌমা আসার পর পারো রণে ভঙ্গ দিয়েছে। আমাকে পেতনি শাকচুন্নি বলা হচ্ছে? শকুন সামন্ত দাঁড়াও, আমি তোমার মজা দেখাচ্ছি, বুঝিয়ে দেব আমি হাল ছাড়ার নই। তুই ব্যাপারটা
বেশ করেছিস পারো। এত ব্যস্ত হওয়ার কি আছে? শকুনের গরম মাথায় একটু গরম চা পড়েছে, ওতে বিষে বিষক্ষয় হবে। আমি বলেছিলাম একটু বুঝে কথা বলতে, এবার বুঝুন। আমি তো দেখছি শকুন চোখের সামনে কিরকম ভেজা কাক হয়ে গেল।